তোমার কি কষ্ট হয় না? না, কষ্ট হয় না এখন আর। কেন হবে না? এখন যে শিল্পী যে আমরা, কারণ নায়িকা ঠকাইতে গেলে ছাড়তে হবে, এখন এই পর্যায়ে চলে গেছে। এখন বুঝতে পারলাম যে তুমি যা পাওয়ার কথা ছিল তা পাওনি, যা হওয়ার কথা ছিল তা হয়নি। দর্শক, আমিও বিশ্বাস করি এই কষ্ট আমারও, যে নার্গিস আপার মূল্যায়নটা সঠিক হয়নি। আমরা তো মানে যখন আমরা কাজ করেছি বা গল্প নিয়ে যখন আমরা কাজ করলাম, তখন গল্পটা মানে মাথায় নিয়ে আমরা কাজ করতাম, ক্যারেক্টারটা মাথায় নিয়ে মানে মাথায় চলে আসতো যে আমাদের এই ক্যারেক্টার, আমরা এই ক্যারেক্টার মধ্যে আছি। আর ছোটোর থেকে বড় সবাই একত্রেই কিন্তু আমাদের গল্পগুলো, আমাদের ছবিগুলো দেখতে যেত, কিন্তু এখন সেটা হচ্ছে না কেন, এটা প্রশ্নটা এটাই হচ্ছে। হ্যাঁ, এখন কেন হচ্ছে না? ভালো ছবি অবশ্যই আসছে না, ভালো গল্প অবশ্যই আসছে না, মানে সবাই মিলে যে একটা ছবি দেখবে সেটাও কিন্তু হচ্ছে না এখন। সেই পরিবেশটা একদম শেষ হয়ে গেছে। আগের পরিবেশটা যদি মানে আনতে চায় তাহলে ভালো ছবি ভালো গল্প আসতে হবে। তোমার হয়তো বৈষয়িক প্রাপ্তি, অর্থনৈতিক প্রাপ্তি অন্য দশটা তারকা অভিনেত্রীর মতো হয়নি, কিন্তু আমি জানি, আমি বিশ্বাস করি, আমি দেখেছি এদেশের সকল শ্রেণীর দর্শক তোমাকে খুব ভালোবাসেন। তোমাকে নিয়ে যেখানেই গিয়েছি আমরা মানুষ, যেভাবে তোমাকে এক নজর দেখার জন্য ভিড় জমিয়েছে, তাদের যে আবেগ প্রকাশ করেছে, এটাও কিন্তু বিশাল প্রাপ্তি। এবং আমার মনে হয় এটি খুব কম অভিনেত্রীর ভাগ্যে জুটেছে। আসলে দর্শকের ভালোবাসা নিয়েই আমি এখনও টিকে আছি, মানে আমাকে কি দিচ্ছে না দিচ্ছে, কি সম্মানী করছে, ওগুলা নিয়ে এখন আর চিন্তা করি না। আমি দর্শকের ভালোবাসা নিয়ে এই লাইনে আছি, থাকবো ইনশাল্লাহ। তুমি এই বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলে, তো এই পুরস্কার প্রাপ্তিতে তোমার অনুভূতিটা কীরকমের? মানে তুমি কি মানে অনুভূতি তো আগে ছিল যে আমি পাবো, তা পাইনি, যখন এবারে পেলাম, দর্শকের ভালো লাগাটাই হচ্ছে সবচেয়ে বড়। নার্গিস আপা যখন টেলিভিশনে অভিনয় করেন, আমি অনেক নাটকে তার সামিল চরিত্রে অভিনয় করেছি, কোনো নাটক কেমনও হয়েছে, আমি কাজের লোক উনি কাজের মেয়ে, কোনো নাটকে আমরা হাজব্যান্ড ওয়াইফের চরিত্র করেছি, কোনো নাটকে হয়তো উনি অন্য চরিত্রে ছিলেন, আমি অন্য চরিত্রে, আমার সঙ্গে তার দেখা হয়নি, একই নাটকে ছিলাম, এমনও হয়েছে, অনেক নাটক করা হয়েছে তার সাথে। মঞ্চে আমরা দীর্ঘদিন একসাথে কাজ করেছি। ওনার ত্যাগ, উনি আসলে মানে কি বলবো, একজন সত্যিকারের শিল্পী এমনই হওয়া জরুরি, যে সংসার রেখে ছেলেমেয়েরা কোথায় থাকবে, কিভাবে খাবে, তাদের থাকার নিরাপত্তা কি। আমাদের সঙ্গে ছুটে গেছেন জামালপুরে, ছুটে গেছেন মাদারীপুরে, ছুটে গেছেন সাভারে, মানিকগঞ্জে, নানান জেলায়। আমি মনে করি যে একজন শিল্পীর এই ত্যাগের কোনো মূল্য হয় না, এটি অমূল্য, এর আসলে মূল্যায়ন হওয়ারও কথা না। তুমি কি মনে করো আপা, আজকের প্রজন্মের যে শিল্পীরা তারা তোমার মতো এমন ত্যাগের নিদর্শন দেখাতে পারবে? না, ওরা আমাদের মতো কখনোই আসতে পারবে না। আর যেভাবে ওরা অভিনয় করছে ওইভাবে অভিনয় করে, আমার মনে হতো শিল্পীর একটা যে মানে ক্ষমতা, শিল্পী যে আমরা শিল্পী হব, আমরা শিল্পী হয়ে থাকব, সেই ক্ষমতাটা ওদের নেই। মানে নার্গিস আপা যে কথা বললেন, যে একজন শিল্পীর প্রতি যে তার দায়, তার যে আবেগ, অন্তর্গত যে ভালোবাসা শিল্পের জন্য, যে হৃদয়ের গভীরের যে ভালোবাসা, সেজন্য যে ত্যাগের ক্ষমতা থাকা জরুরি, সেটা এ প্রজন্মের ঘাটতি দেখছেন সে। আমার মনে হয় বিষয়টি সবাইকে ভাবতে হবে। এখন বেশিরভাগই দেখছি যে মানে ছবি, যে ছবিগুলো অনুদানের ছবিগুলো করছি আর কি, সে ছবিগুলো করতে গিয়ে দেখছি যে নায়িকারা আগেই বলছে যে এটা তো আমি পুরস্কার পাবো, তো আমার মনে হয় পুরস্কারের লোভে যদি যায় অভিনয় করতে কখনোই পাবেন না।
আমাকে অভিনয় করতে হবে, ক্যারেক্টারটা বুঝতে হবে কি, সেদিকে আমার নজর দিতে হবে, আমার পুরস্কারের দিকে নজর দিতে হবে না। পুরস্কার তো আল্লাহ যদি দিয়ে রাখে হাতে অবশ্যই আসবে। আসলে সময়ের যে বিবর্তন এবং সময়ের বিবর্তনের সঙ্গে সঙ্গে বোধের এবং কি বলা যায় যে আদর্শিক এর যে আদর্শের যে একটা ব্যবচ্ছেদ ঘটে সেটা কিন্তু আপার কথায় বোঝা গেল যে সত্যিকারের শিল্পীরা কাজটা করে ভালোবেসে, কাজটা করে ওই শিল্পের প্রতি তার আনুগত্য প্রেম নিবেদনের সততার জায়গা থেকে, আর আজকের প্রজন্ম সে জায়গাটিতে নেই। আচ্ছা আপা, তোমার কি ধারণা যে এই যে স্টার, তথাকথিত স্টার, এই প্রথাটা এবং স্পন্সরদের কাছে তাদের গ্রহণযোগ্যতা, টিআরপি, এই সব জটিলতাগুলি কি শিল্পের জন্য এক ধরনের ক্ষতিকর? অমক তারকা, ওনার টিআরপি এত, ওনার ভিউয়ার্স এত, ওনার সেই জন্য কি তাকেই প্রাধান্য, তারই গুরুত্ব, বাকিদের কোনো দাম না? বাকিদের, বাকিরা যে আর্টিস্ট তা সেটাই মানে গণ্য করছে না আর কি, সেটাই তো মনে হচ্ছে এখন। এখন তো সেটাই মনে হচ্ছে, যা যারা এখন মানে নতুন নতুন নায়ক নায়িকারা আসছেন তাদেরকে শিল্পী বলছেন, আর আমরা খামে ধরাই দিল, দেখলাম গিয়ে যে না আমাদের তো সেই প্রাপ্যটা এলো না। তোমার কি কষ্ট হয় না? না, কষ্ট হয় না এখন আর। কেন হবে না এখন? যে শিল্পী যে আমরা, আমরা যে শিল্পীর জাত, যার জন্য এখানে টিকে থাকার জন্য আমাদেরকে এখন ওই কষ্ট। না, গত 40-45টা বছর প্রায় আমার মনে হয় 4-5 যুগের কাছাকাছি তুমি এই চলচ্চিত্র মঞ্চ মিলিয়ে টেলিভিশন মিলিয়ে তুমি সময় দিয়েছো, কখনো অসৎ হওনি, কখনো কমিটমেন্টের বাইরে যাওনি, নিজস্ব যে সততার জায়গায় তুমি প্রশ্নবিদ্ধ হওনি। তো আজকের প্রজন্ম তোমাকে যখন অবমূল্যায়িত হয়, আজকে যখন তোমার এই দীর্ঘ ত্যাগের মূল্য তুমি পাও না, তখন কি তোমার কষ্ট হয় না? তোমার না কষ্ট হয়, কিন্তু তারপরেও দর্শকদের জন্য আমার করতে হয়, দর্শকরা যদি আমাকে ভালোবাসে ওই ভালোবাসাটার জন্য আমাকে এখন সব কিছু মানে ত্যাগ করতে হচ্ছে। কি করলে পরিবর্তন হতে পারে আপা? এটা পরিবর্তন হবে কি না আমি ঠিক বুঝতে পারতেছি না, আমি আমি নিজেও বুঝি না, এত কাজ করতেছি তারপরেও তো দেখতেছি কোনো পরিবর্তন নাই। এই অস্থিরতাটা যাওয়া খুব জরুরি না? জরুরি তো অবশ্যই, কিন্তু অস্থিরতা মানে এখন কি বলবো, যারা কাজ করছে তাদেরও অস্থিরতা, যেমন আসলো, আসার পর 2-3টা শর্ট দিল, আমার একটু কাজ আছে আমি একটু যাব, চলে গেল, আমরা বসেই রইলাম। এই অস্থিরতা যদি ওদেরকে আটকায় যে না তোমরা যেতে পারবে না, সব মানে আমার শিল্পীরা বসা, ওরা বসে আছে, তোমরা কেন যাবে এখন, তাইলে কিন্তু আমাদের ওই আগের জিনিসটা চলে আসে, সেই জায়গাটা যেতে পারছে না। সংকটটা ওনাদের, আমাদের ডিরেক্টর প্রডিউসার সবারই, কারণ নায়িকা ঠেকাইতে গেলে ছাড়তে হবে, এখন এই পর্যায়ে চলে গেছে এখন। না আমরা তো আমার অভিজ্ঞতা থেকে আমি বললাম আর কি কথাটা। আমি আরেকটা বিষয় জানতে চাই, তুমি একদিন থাকবে না, আমিও থাকবো না, এই শিল্পকর্ম, এই শিল্পের ধারা থাকবে হয়তো, এখন এক ফর্মে হচ্ছে তখন আরেক ফর্মে হবে। যেমন তোমাদের যৌবনের সময়, তোমাদের সেই সোনালি সময়ে, সোনামাখা বয়সে তোমরা যে কাজ করেছো, তখন যে যত্ন ছিল তাদের মেধা দিয়ে, তারা তখন তো টেকনোলজি এরকম ছিল না, না না এই ডিজিটাল ফর্মেট ছিল না, কিছুই ছিল না। আমি আরেকটা কথা দর্শক বলতে চাই, এই যে আপনাদের সামনে আমি যার সঙ্গে কথা বলছি, এই হোসনে আরা নার্গিস, উনি কিন্তু এখন তারকাদের নিয়ে এত কি, ওই সময়কার যত কিশোর থেকে বুড়ো পর্যন্ত সকল দর্শকদের কাছে সে এত নন্দিত ছিল। তখনকার সময়ে সিনেমা হলে সিনেমা শুরুর আগে বিজ্ঞাপন দেখানো হতো 2 মিনিট 1 মিনিট, তারপরে রাষ্ট্রীয় কোনো ডকুমেন্টারির অংশবিশেষ সেগুলি প্রচার হতো আর দর্শক বসত, তখন একটা বিজ্ঞাপন প্রচার হতো, সম্ভবত সারা বাংলাদেশে সব সিনেমা হলে সেটা প্রচার হতো, রেডিও টেলিভিশনে তো হতোই, একটা সাবান গ্যাকো টাচ, টেকনোলজি তখন এত প্রসার ঘটে নাই,
বিজ্ঞাপনটি ছিল প্রোডাক্টটা হাতে নিয়ে এই নার্গিস আপার ছবি ডিজলভ হয়ে নার্গিস আপা দাঁড়িয়ে আছেন আর ব্যাকগ্রাউন্ডে গ্যাকোটার সাবানের গান বাজত। একেবারে তৃতীয় শ্রেণীর দর্শক থেকে ডিসি সব শ্রেণীর দর্শকরা ওই করে জেগে উঠত, কি বিপুল পরিমাণে দর্শক প্রিয় ছিলেন। আচ্ছা, তোমার এইসব স্মৃতি যখন মনে পড়ে যে তোমাকে নিয়ে এত টানা, হ্যাঁ সবাই চারিদিক থেকে এত প্রশংসা, হ্যাঁ এত মূল্যায়ন, তো সেই সময়ে আর আজকের বাস্তবতা এইসব তোমাকে কি কখনো নারাজ দেয়? দেবে না কেন, অবশ্যই আমাকে নারাজ দেয়। তবে আমি মনে করি যে খান আতা সাহেব, শিবলি ভাই, যাদের যাদের ছবি করেছি আর কি আমি, ওনারা যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো আমার এই অবস্থাটা হতো না। যথার্থ মূল্যায়ন, যথার্থ মূল্যায়ন। তুমি কি মনে করো যে এই দেশে অনেক গুণী শিল্পী আছে যারা তোমার মতো, তোমার যে এই এতক্ষণ কথাবার্তার মধ্য দিয়ে যেটা প্রকাশ পেলো বুঝতে পারলাম যে তুমি যা পাওয়ার কথা ছিল তা পাওনি, যা হওয়ার কথা ছিল তা হয়নি। দর্শক, আমিও বিশ্বাস করি এমন শক্তিমান একজন অভিনেত্রী তাকে নিয়ে একটি যথার্থ চরিত্র আজকে পর্যন্ত কোনো নির্মাতা তৈরি করলেন না, তাকে তার যোগ্যতা প্রমাণের একটা সুযোগ কেউ করে দিলেন না। একজন শিল্পীর তো এই কষ্ট থাকবেই, এই কষ্ট আমারও যে নার্গিস আপার মূল্যায়নটা সঠিক হয়নি। ওনার প্রাপ্তি ওনার যোগ্যতা অনুযায়ী যেটুকুন তার প্রাপ্তি ছিল সেটুকুন সে পায়নি। আচ্ছা আপা, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? মানে আগামীতে তুমি কি ভাবছো? এই পেশা, জীবন, চারপাশ সব মিলে মানে তোমার আগামীটা তুমি কিভাবে দেখছো? আগাম নিয়ে ভাবনা আর কিছু করছি না এখন, মানে চলছে, কাজ করছি, যাচ্ছি আর এখন। হ্যাঁ, আগামীতে আর কিছু ভাবি না এখন, মরণটাকে নিয়ে বেশি ভাবি আমার জন্য দোয়া করো, এটা আমি জানি। তোমাদের দোয়ায় তো আমি বেঁচে আছি এখনো, আল্লাহ আমাকে ভালো রাখছেন, এখনো ভালো আছি। ভবিষ্যতে অবশ্যই তোমাদের দোয়ায় আমি ভালো থাকবো ইনশাআল্লাহ। আসলে আমি মনে করি নার্গিস আপাদের মতো এমন ত্যাগী শিল্পীরা খুব কমই জন্মায়, যারা দিতে আসে প্রাপ্তিযোগটা খুব কম থাকে। এই খ্যাতিমান অভিনেত্রী, দর্শক নন্দিত অভিনেত্রী, এই দীর্ঘ সময় এই শিল্পে এর পুকুরে সাঁতার কেটে গোসল করেছেন, ভালোবেসেছেন, আর জীবনের চাওয়া পাওয়া, আর্থিক টানাপোড়েন, এই যে নানান সংকটের মধ্যেও এই ভালোবাসা থেকে বিচ্যুতি ঘটে নাই কখনো। নতুনদের জন্য কিছু বলতে চাচ্ছি, তোমরা যদি আমাদের কাছ থেকে কিছু শিখতে চাও তাহলে একত্র হও সবাই, অভিনেতা অভিনেত্রী সব শিল্পীরা একত্র হয়ে সুন্দরভাবে কাজ করো, সম্মান দিতে শিখো, সম্মান নিতে শিখো, তাহলে তোমরা এই লাইনে ভালো একটা শিল্পী হতে পারবো। আর যদি শিল্পী হতে না চাও, মনে করার জন্য আমি খালি টেলিভিশনে আমার চেহারা দেখাবো, তাহলে তোমাদের মতো তোমরা যেভাবে চলতেছো ওইভাবে চলো। আমি শুধু পরিচালক এবং প্রযোজকদেরকে বলছি, আপনারা শুধু তারকাদের পিছনে ছুটবেন না, ভিউর পিছনে ছুটবেন না। সত্যিকারের অভিনেতা অভিনেত্রীর জন্য চরিত্র তৈরি করতে তাহলে শিল্প বাঁচবে, শিল্পীরাও বাঁচবে, আপনারাও বেঁচে যাবে। আমি খুব কাছ থেকে তাকে দেখেছি প্রায় দুই যুগের অধিক সময়। আমার মনে হয়েছে এমন শিল্পী শত বছরে একজন বা দুইজন জন্মায়। এই দেশ, এই দেশের নাটক, এদেশের টেলিভিশন নাটক, মঞ্চ নাটক, চলচ্চিত্র যতদিন থাকবে, হোসনে আরা নার্গিস ততদিনই থাকবে।